আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 28 মে 2022 শনিবার। আজকে আমি শেয়ার মার্কেট সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে নিয়ে আসব। তো আগামীকাল রবিবার শেয়ার মার্কেট কীরকম যেতে পারে সে বিষয়ে আমি আলোচনা করব, এবং আগামী সপ্তাহে কীরকম হতে পারে শেয়ার মার্কেট সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আগামী দিনগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে এই নিউজগুলো আপনাদের কাজে আসতে পারে। তো চলুন আর কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন প্রথমে আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স ইলেকট্রোড অধিগ্রহণ করবে এসএস স্টিলের উদ্যোক্তারা। তো আমরা জানি যে শেয়ার মার্কেটে ওয়াই ম্যাক্স ইলেকট্রোড নামে একটি শেয়ার রয়েছে, এটি শেয়ার মার্কেটের লিস্টের একটি কোম্পানি। তো সেই কোম্পানিটিকে এসএস স্টিলের উদ্যোক্তারা অধিগ্রহণ করবে। তো চলুন আমরা একটু নিউজটা পড়ে দেখি কি বলা হয়েছে এখানে। তো শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের মধ্যে তিন উদ্যোক্তা পরিচালক ওয়াই ম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের উদ্যোক্তাদের শেয়ার অধিগ্রহণ করবে। এই জন্য কোম্পানিটির কাছে থাকা 30% শেয়ার ফেস ভ্যালু অর্থাৎ 10 টাকা মূল্যে ক্রয় করার প্রস্তাব দিয়েছে বিএসইসি সূত্রে এই তথ্য জানা গিয়েছে। তো জানা গেছে এরই মধ্যে কোম্পানি দুটি প্রস্তাবিত শেয়ার হস্তান্তর করার জন্য নিয়ন্ত্রণ সংস্থার সাথে বৈঠক করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি অনুমোদন সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করা হবে। ওয়াই ম্যাক্স অধিগ্রহণ প্রসঙ্গে এসএস স্টিলের এক উদ্যোক্তা পরিচালক বলেন, আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুঁজছি এবং ওয়াই ম্যাক্স অধিগ্রহণের প্রস্তাব তার একটি অংশ। আমাদের দেশব্যাপী কার্যক্রম শক্তি ওয়াই ম্যাক্স আরও বেশি বাড়াবে বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, ওয়াই ম্যাক্সকে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা ওয়াই ম্যাক্সের ব্যাংক ঋণ পরিশোধ করবে। এই বিষয়ে ওয়াই ম্যাক্সের ব্যবস্থা পরিচালক এম এ মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। এসএস স্টিলের উদ্যোক্তারা অভিহিত মূল্য অধিগ্রহণ ব্যয় ছাড়াও কোম্পানিটির ব্যবসা আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তো মোটামুটি এই নিউজটা দেখে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এসএস স্টিলের যারা উদ্যোক্তা পরিচালক রয়েছে তারা এই ওয়াই ম্যাক্সের ক্রয় করবে এবং ওয়াই ম্যাক্সের 30% শেয়ার তারা ফেস ভ্যালু অর্থাৎ 10 টাকা মূল্যে কিন্তু ক্রয় করবে। অর্থাৎ সম্পূর্ণ কোম্পানিটিকে তারা কিন্তু অধিগ্রহণ করে নেবে এবং তারা এই কোম্পানিটিতে আবার নতুনভাবে বিনিয়োগ করবে এবং কোম্পানিটির যে ব্যাংক লোন রয়েছে সেগুলি তারা পরিশোধ করবে। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানিটির লায়াবিলিটিস অনেক অংশে কমিয়ে দেওয়া হবে এসএস স্টিল যখন এটাকে অধিগ্রহণ করবে। এখন এই এসএস স্টিল অধিগ্রহণ করার মূল কারণ হচ্ছে তারা মনে করছে যে তাদের ব্যবসা সম্প্রসারণ করা দরকার এবং ব্যবসা সম্প্রসারণ করতে ওয়াই ম্যাক্সের মধ্যে এরকম একটি ভালো কোম্পানি তাদের কাছে ভালো একটা সুযোগ হতে পারে। তো সেই জন্য তারা এটা ক্রয় করছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি দেখব সেই নিউজটি হচ্ছে 6 কোম্পানি শেয়ার কিনেছে বিনিয়োগকারীরা। তো মোটামুটি বলা যেতে পারে শেয়ার মার্কেট গত কয়েকদিন যাবতই পতনের দিকে ছিল এবং এই পতনের সময়টাতে আসলে বিনিয়োগকারীরা বিভিন্ন রকম শেয়ারে বিনিয়োগ করেছে, তবে 6টি কোম্পানির প্রতি তাদের আগ্রহ ছিল গত সপ্তাহে। তো চলুন কী কী কোম্পানি সেটি, এখানে বলা হয়েছে বিদায়ী সপ্তাহে 22 থেকে 26 মে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ শীর্ষ লেনদেনের 10 কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাউথ ইস্ট ব্যাংক, ফরচুন শুজ, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং এসিআই ফরমেশন। তো 10টি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ 10টি কোম্পানির মধ্যে 6টি কোম্পানি শেয়ার কিনেছে বিনিয়োগকারীরা, যার কারণে 6 কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতে এগিয়েছিল। কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাউথ ইস্ট ব্যাংক, জিএসপি ফাইন্যান্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। তো মোটামুটি আমরা বলতে পারি এই 6টি কোম্পানির প্রতি আগ্রহ বেশি থাকাতে ওই সময়ে এই কোম্পানিগুলো লেনদেনও বৃদ্ধি পেয়েছিল এবং সেই সাথে সাথে কিন্তু অনেকাংশে কিন্তু মূল্যও বৃদ্ধি পেয়েছিল। তো আমরা আশা করতেই পারি আগামী সপ্তাহগুলোতেও কোম্পানিগুলো ভালো করবে এবং এই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছে তাদের ভালো পরিমাণ প্রফিট তারা গেইন করতে পারবে। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা দেখব সেই নিউজটা হচ্ছে অবণ্টিত ডিভিডেন্ডের খোঁজে শিগগিরই নিরীক্ষা শুরু করবে বিএসইসি। তো আমরা জানি অনেক সময় দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে থাকে তারা বছর শেষে একটি ডিভিডেন্ড পেয়ে থাকে। তো অনেকাংশে দেখা যায় যে সেই ডিভিডেন্ডগুলো কোনো কারণে বণ্টন করা হয় না। সেটা যদি ক্যাশ ডিভিডেন্ড হয় তাহলে সেটা হয়তো কোনো কারণে বণ্টন করা সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন রকম জটিলতার কারণে। হয়তো দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইন না থাকার কারণে, অথবা দেখা যাচ্ছে চেক প্রেরণ করার পরে সেই চেক জায়গা মতো না পৌঁছানোর কারণে, অথবা সেই চেক রিটার্ন আসার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক হিউজ পরিমাণ টাকা কিন্তু ডিভিডেন্ড হিসেবে অবণ্টিত থেকে যায়। তো সেই কথা বিবেচনা করে এখন এই অবণ্টিত টাকার খোঁজ করবে বিএসইসি।
তো এখানে বলা হয়েছে শেয়ার বাজার স্থিতিশীল করার দৃঢ় প্রত্যয় নিয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলো অবণ্টিত ডিভিডেন্ড নিয়ে গঠন করা হয়েছিল বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড। এই ফান্ডে 8,716 কোটি 51 লাখ টাকা জমা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জমা হয়েছে মাত্র 798 কোটি টাকা, যা ফান্ডটির লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র 9.15%। এখনও প্রায় 7,919 কোটি টাকা ফান্ডে জমা হয়নি। ফান্ডটিতে আশানুরূপ অর্থ শেয়ার জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিসিসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম তিনি বলেন, অবণ্টিত ডিভিডেন্ড কোথায় গেছে সেটি জানতে শিগগিরই নিরীক্ষা শুরু করা হবে, তখন আর কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আমরা যেটা জানি যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে যেই ডিভিডেন্ডগুলো আসলে অবণ্টিত থেকে যায় সেগুলি কিন্তু কোম্পানিগুলো নিজেরাই আত্মসাৎ করে ফেলে, সেগুলি যে এই যে যেই ফান্ডটির কথা বলা হলো একটু আগে সেই ফান্ডটিতে তারা জমা করে না। তো এত বেশি পরিমাণ টাকা যেহেতু তারা জমা করে না, তখন দেখা যাচ্ছে যে একটা নিরীক্ষার প্রয়োজন পড়ে। তো এই নিরীক্ষা করার মাধ্যমে আসলে দেখা হবে যে কোন কোন কোম্পানিগুলো তাদের অবণ্টিত যে ডিভিডেন্ড রয়েছে সেগুলি তারা এই ফান্ডে জমা দেয়নি, সেটাই এখন বিএসসিসি দেখবে। এতে করে ওই সকল কোম্পানিগুলো এখন সতর্ক হয়ে যাবে এবং তারা তাদের ডিভিডেন্ড ঠিকমতো তারা বিনিয়োগকারীদেরকে বুঝে দেবে এবং এই যে ফান্ডটি যে কথা বলা হলো সেই ফান্ডটিতে তারা অবণ্টিত যে ইয়েগুলো রয়েছে ডিভিডেন্ডগুলো রয়েছে সেগুলো নিয়মিত জমা করবে। এতে করে ফান্ডটি আর রিচ হবে এবং শেয়ার মার্কেট স্টেবিলাইজেশন করার ক্ষেত্রে এই ফান্ডটি ব্যবহার করা সম্ভব হবে। তো এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি। আচ্ছা যাই হোক, এখানে নিউজটি অনেক বড় আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আমি সবগুলো নিউজেরই লিঙ্ক দিয়ে দিব। আমি আসলে ডিটেল আলোচনা করছি না, আমি শুধুমাত্র মূল বিষয়বস্তুগুলো আপনার সামনে তুলে ধরছি। আশা করি আপনারা এই বিষয়গুলো থেকে উপকৃত হবেন এবং এই সম্পূর্ণ নিউজটি পড়ার মাধ্যমে আপনাদের সামনের দিকে বিনিয়োগ আরও আশানুরূপ ফল লাভ করবে। এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে নিউজটি দেখব সেটা হচ্ছে, এখানে বলা হচ্ছে চলতি সপ্তাহে আসছে 7 কোম্পানির ডিভিডেন্ড ইপিএস। অর্থাৎ এই সপ্তাহে অর্থাৎ আগামী রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবারের মধ্যে 7টি কোম্পানির ডিভিডেন্ড এবং ইপিএস আসতে যাচ্ছে। তো শেয়ার বাজার তালিকাভুক্ত 7 কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করা হবে। তো কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস, রূপালী ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ফুওয়াং ফুডস, কাট্টালি টেক্সটাইল ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। তো বার্জার পেইন্ট বহুজাতিক রং উৎপাদন কোম্পানির বোর্ড সভা আগামী 30 মে বিকাল 4:45 অনুষ্ঠিত হবে। সভা 31 মার্চ 2021-22 অর্থবছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। অর্থাৎ বার্জার পেইন্ট ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারহোল্ডারদের জন্য। রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে বলা হয়েছে আগামী 30 মে বেলা 2:45 ব্যাংক খাতের এই কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভা 31 মার্চ পর্যন্ত 2022 অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সর্বশেষ 31 ডিসেম্বর সমাপ্ত 2021 অর্থবছরের শেয়ারের জন্য 2% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে ব্যাংকটি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোম্পানিটির ইপিএস কীরকম এসেছে সেটা তারা এখানে প্রকাশ করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা 29 মে বেলা 3:00 অনুষ্ঠিত হবে। সভায় 31 মার্চ পর্যন্ত 2022 অর্থবছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে, অর্থাৎ তারা আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এরপর আমরা ইসলামী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা এই দিন অর্থাৎ 29 মে বেলা 3:00 তাদের সভা এবং এই সভায় তারা অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। অর্থাৎ তারা কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করবে না, শুধুমাত্র তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এরপর ফুয়াং ফুডস আমরা দেখতে পাচ্ছি এখানে 30 মে বেলা 3:00 অনুষ্ঠিত হবে এবং তারা তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এরপর হচ্ছে কাট্টালি টেক্সটাইল, তারা 31 মে বিকাল 4:00 তাদের সভা অনুষ্ঠিত করবে এবং এই সময় তারা তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, ঠিক আছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি মিথুন নিটিং, তারা 30 মে বিকাল 4:00 তাদের সভা শুরু করবে এবং তারা তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। অর্থাৎ 3টি সময়ের আর্থিক প্রতিবেদন তারা একসাথে প্রকাশ করবে। তো এই হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারলাম, শুধুমাত্র বার্জার পেন্সি শুধুমাত্র ডিভিডেন্ড ঘোষণা করবে, বাকি সবাই তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তো এই হচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ, আশা করি এই নিউজগুলো আপনাদের অনেক কাছে আসবে।
তো এবার আসি আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার এই সমগ্র সপ্তাহে মার্কেট কীরকম যেতে পারে। এখন আমরা দেখেছিলাম যে বিগত সপ্তাহগুলোতে মার্কেট আসলে নেগেটিভ হয়ে শেষ হয়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি প্লাস মাইনাস হওয়ার পরে অবশেষে আমরা দেখতে পেয়েছিলাম নেগেটিভ ছিল মার্কেট। তো এই সপ্তাহে শুরুতে হয়তো মার্কেট কিছুটা পজিটিভ হতে পারে, তবে সময়ের সাপেক্ষে আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আরেকটা বড় বিষয় হচ্ছে, যেহেতু গত সপ্তাহে লেনদেন অনেক কম ছিল, তো এই সপ্তাহে কিন্তু লেনদেন বাড়ার কিছুটা পসিবিলিটিস রয়েছে। তবে যদি ওইভাবে লেনদেন বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে মার্কেট নেগেটিভ হওয়ার, অর্থাৎ মার্কেটের শেয়ার বেশিরভাগ শেয়ারের কিন্তু মূল্য পতন করতে পারে। তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আগামী সপ্তাহে মার্কেট কীরকম যেতে পারে, তাহলে আমি বলতে পারি মার্কেট আগামী সপ্তাহে মিশ্র একটা প্রতিক্রিয়া থাকতে পারে, এবং সপ্তাহের শুরুতে মার্কেট যদি ভালো হয়, তবে হয়তো সপ্তাহ শেষের দিকে মার্কেট কিছুটা পতন করতে পারে। যেহেতু বিগত সপ্তাহে মার্কেট পতনের ধারায় ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু কিছুটা আপ হতে আমরা দেখেছিলাম, তো আশা করা যায় আগামী সপ্তাহে মার্কেট কিছুটা হলেও পজিটিভ থাকতে পারে। এখন এটা সম্পূর্ণ নির্ভর করছে বিনিয়োগকারীদের উপরে এবং বাজারে লেনদেনের উপরে শেয়ারের, এবং অনেক রকম খারাপ নিউজ আসতে পারে বাজারে, এর ফলে কিন্তু বাজার অনেকটা ম্যানিপুলেট হতে পারে। এবং শেয়ার মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু অনেকাংশে মূলধন চলে গিয়েছে, এতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা মার্কেটে আর ফিরে আসতে পারবে না, এর ফলে কিন্তু এখানে কিছুটা লেনদেন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোটামুটি আগামী সপ্তাহের জন্য বাজারের পূর্বাভাস এবং কিছু নিউজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। তার ভিডিও দীর্ঘায়িত করবো না, আগামীতে ভালো বাজার হবে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।